बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम सबाई केमन आछेन आमी तो आलहामदुलिल्लाह आल्लाह रहमते एबं सबार दोआय आलहामदुलिल्लाह भालो आछि आर दोआ करि सबाई जेनो सब समय भालो थाके। एई तो आजके जाम भर्ता बानाबो जाल जाल करे आर खाबो। आगे स्कूले आमरा कत दाड़िये दाड़िये जाम भर्ता खेतम मामारा बानिये दित आर एखन आमरा अनेकेई मामादेर मतो बासाय নিজেরা জাম ভর্তা বানিয়ে খাই। তো আসলে কি মামাদের জাম ভর্তাটা কিন্তু খুব ভালো লাগতো, তাই না? তো এখানে দেখলেন আমি জামগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটা বয়ামের ডিব্বা, যেটাই বলে ওটাতে দিয়ে দিলাম। বাটি তো করে অনেকে, তো মামারা এগুলাতে করে, তাই ভাবলাম যে এটাতেই করি। তো এখানে তো লবণ দিয়ে দিলাম, তারপর হচ্ছে চিনি দিয়ে দিলাম, হচ্ছে রান্না করি যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া। আর এখানে হচ্ছে কালা মরিচের গুঁড়া দিয়ে দিছি, গ্রানটা ভালো আসে এই জন্য। তারপর ভালো করে মুখাটা লাগিয়ে দিলাম ঝাঁকি। হাত ব্যথা হয়ে গেল ঝাঁকি দিতে দিতে। এভাবে জাম ঘামিয়ে, আমরা আগে বলতাম আর কি যে ঘাম জাম ঘামিয়ে খাবো। এই তো টকবুক টকবুক শব্দ হচ্ছে, দেখে নিচ্ছি যে কতটুকু হলো। আসলে এভাবে জাম ভর্তা বানিয়ে খেলে কিন্তু খুব স্বাদ লাগে, তাই না? তো সিম্পল ভাবে জাম ভর্তা বানালাম, তাই ভাবলাম যে একটু শেয়ার করি ভিডিওটা, এর জন্য আর কি। এটা তো একদম সিম্পল ভাবে জাম ভর্তা বানানো একদম সহজ। তারপরে তো আমার জাম ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমি এটা প্লেটে ঢেলে নিব। একটু দেখেন কেমন হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে খেতে। তারপর হচ্ছে আমি উপরে একটু টালা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্রান আসার জন্য। একটু বানানো শেষ, এখন বসে বসে খাবো। হয়তো এখানে আবার আমার ছেলে উপরে দিয়ে জামগুলো দিয়ে দিয়েছে, বললাম ওইগুলো দিয়ে দাও, তার জন্য দিলাম আর কি। একদম রসালো জাম ভর্তা হয়ে গিয়েছে, জামে কিন্তু প্রচুর পরিমাণ। কথা বলি না, এখন একটু খাওয়াই জামটা। তো এই তো এখানে দেখলেন আমি হাত দিয়ে, আমাদের যে কোনো ভর্তা জাতীয় জিনিস হাত দিয়ে খেলে খুব ভালো লাগে, তা আমি হাত দিয়ে খাচ্ছি আর উনি জামে দিয়ে খাচ্ছে। এই তো আজকের ভিডিওটা, যাদের ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন, ফুল ভিডিওটি দেখবেন, 3 মিনিটের ভিডিও। আজকে এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।